হ্যালো বন্ধুরা, হাই, সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। পুজোর শপিং টপিং সব হয়ে গেছে, যদি না হয়ে থাকে তাহলে চট জলদি করে নাও, কারণ আর মাত্র কটা দিন। আজ লাইফ আসার কারণ হচ্ছে যে আগামীকাল ছখানা বাংলা সিনেমা রিলিজ করছে। আমি এক্সাইটেড, ভীষণ হ্যাপি, আর সকলকে শুভেচ্ছা জানানোর জন্যই আসা। ছখানা সিনেমা বাংলা সিনেমা পুজোর সময় রিলিজ করা এটা প্রথম নয়, আগেও হয়েছে, কিন্তু এরকম ছটা সিনেমা রিলিজ হওয়া মানেই এক্সিবিটরদের জন্য ভীষণ চ্যালেঞ্জিং হয়ে যায়। তারা কীভাবে শোকেসিং করবে, কীভাবে প্রোগ্রাম দেবে, এটা একটা বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার। এবারে ছটা বাংলা সিনেমার পাশাপাশি আরও চারটে হিন্দি সিনেমা এবং দুখানা ইংরেজি সিনেমা, মানে বারোখানা সিনেমা পুজোয় বিগ চ্যালেঞ্জ। আমার মনে হয় যে ইনভেস্টার্স তারা রেডি হয়ে যাওয়া উচিত সিনেমা হল তৈরি করার পেছনে, বিকজ এতগুলো সিনেমা তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য সিনেমা হলের প্রয়োজন। আর আমাদের জন্য এবারে আনফর্চুনেটলি আমাদের কোনো মুভি নেই দুর্গা পুজোয়, বাট আশা করছি যে সব যদি ঠিকঠাক থাকে আমার বা আমাদের সিনেমা আগামী পুজোতে আসবে, এটা আশা করছি। এবারে স্পেক্টেটর, দর্শক হিসেবে দেখবো ছখানা সিনেমা, ইচ্ছা আছে সবকটাই দেখার। কিন্তু যেটা দেখে ভালো লাগছে সেটা হচ্ছে সবাই মিলে, আমার বন্ধু বান্ধব, কলিগ, কো অ্যাক্টার্স, সকলে, প্রডিউসার্স, ডিরেক্টার, সকলে মিলে সিনেমাগুলো প্রডিউস করছে, সিনেমাগুলো যেভাবে প্রমোট করছে সেটা দেখে সত্যি খুব ভালো লাগছে। সকলের অনেক অনেক হার্ডওয়ার্ক থাকে, অনেক এফার্টস থাকে, কতগুলো আইডিয়াস, কতগুলো থটস, সেগুলোকে সিনেমায় কনভার্ট করা হয়, আর তারপরে নিজের হার্ডওয়ার্ক দিয়ে সেই সিনেমাটা যখন পর্দায় আসে তার পরিণাম কী, তার জন্য সকালে সকলে তাকিয়ে থাকে। তো সকলেই যাবেন, বাংলা সিনেমা দেখবেন, এবং যে হিন্দি সিনেমাগুলো রিলিজ করছে তার মধ্যে একটা সিনেমা তো প্রায় বাংলা সিনেমাই বলা যেতে পারে, যেখানে পরিচালক হচ্ছে বাঙালি, হিন্দি সিনেমা কিন্তু পরিচালক বাঙালি, মেন লিড তিনজন অ্যাক্টর, কাজল ম্যাম, রিধি সেন, টোটা রায়চৌধুরী, ইলা, হেলিকপ্টার ইলা, সো দ্যাটস অলমোস্ট আ বাংলা ফিল্ম। আর একটা ফিল্ম আছে যেটা বাংলারই রিমেক বলা যেতে পারে, তো বাংলার কন্ট্রিবিউশন বিরাট। আর পুজোর সময় এই সমস্ত জিনিস একটা মেলা হতে চলেছে পুজোর সময়, সো এটা দেখে সত্যি খুব ভালো লাগছে। অ্যান্ড পার্সোনালি আমার এই ক্রাফটের সাথে, এই আর্টের সাথে জুড়ে আছি বিগত বেশ কয়েক বছর ধরে। আমি বিজনেসে খুব একটা বা প্রডিউসার হিসাবে খুব একটা স্বতঃস্ফূর্ত বা খুব একটা কমফোর্টেবল যে সবসময় হয় তা নয়, কিন্তু সেটা হতে পারি যতটুকু হয়েছি, দ্যাট ইজ বিকজ অফ গোপাল, অমিত, গ্রাসরুট টিম, জিৎ ফিল্ম ওয়ার্কসের টিমের জন্য। তারা যেভাবে সাপোর্ট দেয়, তারা যেভাবে পাশে দাঁড়ায়, যার ফলে এটা সম্ভব হয়ে ওঠে। তো যার ফলে আমরা পরবর্তী যে ছবিগুলো নিয়ে আসবো তখন সেটা যদি পুজো হয় তা আমাদেরও এইভাবেই প্রমোট করতে হবে। সো নাও লাইক উই আর লুকিং ফরওয়ার্ড টু টুমরো অ্যান্ড পূজাস, ছখানা বাংলা সিনেমা এবং আরও সিনেমা তারা কীভাবে পারফর্ম করছে। আমার অনেক অনেক শুভেচ্ছা সকলের জন্য রইল। এভরিবাডি, ইউ গাইজ আর লাইক, ইউ হ্যাভ ডান আ ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট জব, দ্য ওয়ে ইউ হ্যাভ প্রমোটেড ইউর ফিল্মস, দ্য ওয়ে ইউ হ্যাভ লাইক পুট ইন ইউর এফার্টস, দ্যাটস রিয়েলি সামথিং অ্যামেজিং টু সি। আমার ব্যক্তিগতভাবে খুব 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 ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছি দেখে সকলে মিলে যেভাবে ফিল্মটাকে প্রমোট করার চেষ্টা করছে বা নিজের ফিল্মের দিকে লয়্যালটি বা অনেস্টি রাখছে সকলে, দেখে ভালো লাগছে। সো অল দ্য বেস্ট টু এভরিবাডি, মাই লোডস অ্যান্ড লোডস অফ লাভ টু এভরিবাডি, উইশ ইউ গুড লাক অ্যান্ড হ্যাভ আ গ্রেট পূজাস, হ্যাভ আ গ্রেট সাকসেস ইন পূজাস, হ্যাপি পূজাস টু অল অফ ইউ অ্যান্ড অল দ্য বেস্ট ফর দ্য ফিল্মস, চিয়ার্স, বাই বাই, টেক কেয়ার, অ্যান্ড ইউ গাইজ প্লিজ ওয়াচ অল দ্য বাংলা ফিল্মস, চিয়ার্স।